সাংসদের খোঁজে নিখোঁজ পোস্টার গঙ্গাসাগরে। দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের রুদ্রনগর সহ গঙ্গাসাগরের একাধিক এলাকায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার খোঁজে নিখোঁজ পোস্টার পড়ল। সেই পোস্টার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির যুব মোর্চার তরফে এই পোস্টার সাঁটানো হয়েছে বলে অভিযোগ। বিগত কয়েক বছর ধরেই সাংসদের কোনো দেখাই নাকি এই সাগরদ্বীপে নেই, এমনই দাবি বিজেপির। এলাকার মানুষের নানাবিধ সমস্যা থাকলেও কখনোই সাংসদ চৌধুরী মোহন জাটুয়াকে সেই সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হতে দেখা যায়নি বলে অভিযোগ বিজেপির। শুক্রবার সকাল থেকেই সাগরের রুদ্রনগর বাজার এলাকায় এই পোস্টার দেখতে পান স্থানীয়রা। এই ঘটনায় এলাকার বিজেপি নেতৃত্ব সরব হয়েছেন। যদিও সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা দাবি করেছেন, এলাকার উন্নয়নমূলক কাজে সাংসদ যথেষ্ট সক্রিয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি সেভাবে বাইরে বেরোতে পারছেন না। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বদনাম করতেই এই নোংরা খেলায় মেতেছে বলে মন্তব্য করেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, আজ তক বাংলা।